হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সিলেবাস ভিত্তিক গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জিকের হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর তোমাদের এইসব প্রশ্নগুলো আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ফ্রেন্ডস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলে ব্যাচ কোর্স শুরু হতে চলেছে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে এপ্রিল তো এই মোট সত্তর দিনের কোর্স করানো হবে এবং এই ব্যাচ কোর্সে কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গিয়েছে এবং ভর্তির শেষ তারিখ তেরোই ফেব্রুয়ারি তোমাদের এই ব্যাচ কোর্সে করানো হবে ডাব্লিউ বি কনস্টেবল প্রিলি এবং মেন্স পরীক্ষার পুরো গাইডেন্স এবং এই ব্যাচ কোর্সে ইংরেজি রিজনিং ম্যাথ এবং জিকে। এই চারটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস অধ্যায় ভিত্তিক মক টেস্ট এবং পিডিএফ ফাইল দেওয়া হবে তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমরা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো সেভেন সিক্স ফোর এইট এই নম্বরে যোগাযোগ করতে পারো বন্ধুরা আরেকটি গর্বের বিষয় ইউটিউবে আমাদের প্রস্তুতি ক্লাস করে বিগত দুই বছরে পুলিশ পরীক্ষায় কয়েক হাজার শিক্ষার্থী সফলতা পেয়েছে তো দেখো আজকেটি আমাদের জি কে মক টেস্ট নম্বর থার্টিন আজকে এই মক টেস্টের প্রথম প্রশ্ন ভারতের সবচেয়ে বড় মাল্টি মডেল লজিস্টিক পার্ক এটি কোথায় তৈরি হবে গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গুজরাট রাজ্যে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন গত বছর অর্থাৎ দু সালে ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন কে হয়েছে তো দেখো প্রত্যেক বছর চারটি গুরুত্বপূর্ণ টেনিস টুর্নামেন্ট হয়ে থাকে অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন ফ্রেঞ্চ ওপেন এবং উইমাল্টন ওপেন তো এই ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের সিঙ্গলসে গত বছর জয়ী হয়েছিলেন উত্তর হয়ে যাবে ইগা সুইস্টেক অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট রোহিত শর্মা গত বছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান তো তিনি কততম ক্রিকেট খেলোয়াড় হিসাবে এই পুরস্কার পান গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হিসাবে তিনি চতুর্থ খেলোয়াড় হিসেবে চতুর্থ ক্রিকেট খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পান এবং তার আগে এই পুরস্কার পেয়েছেন সচিন তেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি তো তিনি ধরে মোট চারজন এখনও পর্যন্ত ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেয়েছেন সচিন তেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন সম্প্রতি রচিত একটি বিখ্যাত গ্রন্থ লকডাউন লাইসেন্স এই বিখ্যাত বইটি রচয়িতাকে সাম্প্রতিককালে এই বইটি রচিত হয়েছে লকডাউন লাইসেন্স এই বিখ্যাত বইটি রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শোভা দে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন বর্তমান ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেলকে বর্তমান ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেলকে সঠিক উত্তর হয়ে যাবে কে কে ভেনুগোপাল অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন ইনসাইড সেন্ট্রাল এশিয়া এই বইটির লেখককে ইনসাইড সেন্ট্রাল এশিয়া এই বইটির লেখককে সঠিক উত্তর হিসেবে দিলীপ হিরো তো দেখো তোমাদের ডাব্লিউ বি দু পরীক্ষাতে বই এবং রচয়িতা এই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক বই এবং রচয়িতা এবং এই টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা কিন্তু এই মক টেস্টে ঘুরিয়ে দিচ্ছি নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন ভূমধ্য সাগরের চাবি বা ভূমধ্য সাগরের কাঠি কোন অঞ্চলকে বলা হয় সঠিক উত্তর হিসাবে জিবরালডার প্রণালীকে ভূমধ্য সাগরের চাবিকাঠি বা ভূমধ্য সাগরের চাবি বলা হয় নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ব্যাস সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাস সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে হিন্দি সাহিত্যের ক্ষেত্রে ব্যাস সম্মান দেওয়া হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রের স্রষ্টাকে পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রের স্রেষ্ঠাকে তো দেখো তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না বারবার মক টেস্টে আমি কিন্তু এই কথাটা বলি তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না প্রতিটি প্রশ্ন প্রত্যেকটি মক টেস্টে পঞ্চাশটি করে প্রশ্ন আমরা করাচ্ছি এবং এই পঞ্চাশটি মক টেস্টের প্রশ্নগুলোই তোমরা কিন্তু খাতায় অবশ্যই টুকে রাখবে তোমাদের মোট কুড়িটি জিকের মক টেস্ট করাবো এবং কুড়িটি জিকে থেকে মোট পঞ্চাশটি করে হাজারটি জিকের উত্তর করিয়ে দেবো এবং এইসব প্রশ্নগুলো তোমাদের ডাব্লিউ বি দু হাজার একুশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রের স্রষ্টা হলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশম প্রশ্ন সূত্রা অলঙ্কার এই গ্রন্থটি রচয়িতাকে সূত্রা অলঙ্কার এই গ্রন্থটি রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে অশ্ব ঘোষ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বিশ্ব তামাক বিরোধী দিবস এটি কবে পালিত হয় বিশ্ব তামাক বিরোধী দিবস এটি কবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে একত্রিশে মে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন আলোকবর্ষ এর মাধ্যমে কি মাপা হয় বা আলোকবর্ষ কি তো দেখো আলোকবর্ষ হল আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্বকে বলা হয় এক আলোকবর্ষ এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোর এক বছরে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এক বছরে তিনশো দিনে আলো যতটা দূরত্ব অতিক্রম করবে তাকেই এক আলোকবর্ষ বলা হয় এবং এই আলোকবর্ষ এককের মাধ্যমে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে গ্রহ নক্ষত্র এগুলোর মাঝের দূরত্ব মাপা হয় ওকে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন ফিউজ এর প্রাথমিক কাজকে ফিউজ তার এর প্রাথমিক কাজকে সঠিক উত্তর হিসাবে ফিউজ তার এর প্রাথমিক কাজ হলো উচ্চ তড়িৎ প্রবাহে বাধাধান করা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কস্যচিৎ উপযুক্ত ভাইপো এটি কার ছদ্মনাম কস্যজিত উপযুক্ত ভাইপো এটি কার ছদ্মনাম সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন উনিশশো সালে বিনায়ক দামোদর সাভারকার কোন গুপ্ত সমিতি গঠন করেন উনিশশো সালে বিনায়ক দামোদর সাভারকার কোন গুপ্ত সমিতি গঠন করেন সঠিক উত্তর হয়ে অভিনব ভারত অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো সিক্সটিন নিচের কোনটি ভুল এই চারটির মধ্যে কোনটি ভুল তো দেখো প্রথমটি রয়েছে আমির খসরু এবং জাহাঙ্গীর নেক্সট দেখো রয়েছে বৈরাম খাঁ এবং আকবর নেক্সট দেখো রয়েছে যশবন্ত সিং এবং ঔরঙ্গজেব এবং নেক্সট রয়েছে অম্বর মালিক এবং হুমায়ুন তো এই চারটির মধ্যে কোন সম্পর্কটি ভুল তো দেখো অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আমির খসরুর ছিলেন আলাউদ্দিন খোলজি সভাকবি ওকে তিনি কিন্তু জাহাঙ্গীরের সভাকবি ছিলেন না তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এটি কিন্তু ভুল এবং এর পাশাপাশি আরেকটি প্রশ্ন আসে যে ভারতের তোতা পাখি কাকে বলা হয় তো আমির খসরুকেই ভারতের তোতা বলা হয় নেক্সট দেখো সেভেন্টিন রাজা মানসিংহ কার সেনাপতি ছিলেন রাজা মানসিংহ কার সেনাপতি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আকবর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো এইটিন বংশের প্রতিষ্ঠাতাকে বংশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হয়ে যাবে শেষ শাহ সুরি অপশন সি হয়ে যাবে এই সঠিক উত্তর এবং সুরবংশের শেষ রাজা হলেন আদিল শাহ সুরি এবং শ্রেষ্ঠ রাজা হলেন শেষ শাহ তো এই প্রশ্নটি পরীক্ষা আসে যে সুরবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন শেষ শাহ নেক্সট দেখো নাইনটিন নাট্যশাস্ত্র এই গ্রন্থটি রচয়িতাকে বিখ্যাত একটি ঐতিহাসিক গ্রন্থ নাট্যশাস্ত্র এই গ্রন্থটি রচয়িতাকে সঠিক উত্তর হিসাবে যাবে ভরতমুনি অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন উনিশশো পাঁচ সালের জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণমর্মা একটি সোসাইটি প্রতিষ্ঠাতা করেন সেটি হলো ইন্ডিয়ান হোমরুল সোসাইটি উনিশশো সালে সালের জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণমর্মা তিনি ইন্ডিয়ান হোমরুল সোসাইটির প্রতিষ্ঠা করেন কোথায় কোন জায়গায় তিনি এই সোসাইটির প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে লন্ডনে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন কে ভক্তি আন্দোলনের সূচনা করেন কে ভক্তি আন্দোলনের সূচনা করেন সঠিক উত্তর হিসাবে রামানুজ অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন কে ভারতে সমুদ্র সমুদ্রপথ আবিষ্কার করেন সঠিক উত্তর যাবে ভাস্কো দা গামা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ভাস্কোডা গামা চোদ্দশো সালে ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন ওকে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন নদী পশ্চিম বাহিনী নদী তো দেখো এইসব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দক্ষিণ ভারতে মূলত দুটো নদী দেখা যায় একটি হলো পশ্চিম বাহিনী নদী একটি হলো পূর্ব বাহিনী নদী তো দেখো পশ্চিমবাহিনী নদীগুলি আরব সাগরে পতিত হয়েছে এবং পূর্ব বাহিনী নদীগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো দেখো দক্ষিণ ভারতের ম্যাপ অনেকটা এরকম তো এদিকে রয়েছে বঙ্গ এদিকে রয়েছে আরব সাগর অর্থাৎ পশ্চিম দিকে এবং পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর তো দেখো পশ্চিম বাহিনী এই নদীগুলি আরব সাগরে পতিত হয়েছে আর পূর্ব বাহিনী এই নদীগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো এই চারটির মধ্যে কোনটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ সঠিক উত্তর হয়ে নর্মদা মনে রাখবে নর্মদা এবং তাপথি এই দুটো নদীই কিন্তু পশ্চিম বাহিনী নদী অর্থাৎ এগুলো আরব সাগরে পতিত হয়েছে বাকি কাবেরী কৃষ্ণা মহানদী এগুলো কিন্তু পূর্ববাহিনী নদী অর্থাৎ এগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন কোন দিন সূর্যগ্রহণ হয় আমরা আগের মক টেস্টে করিয়েছিলাম যে কোন দিন চন্দ্রগ্রহণ হয় তো দেখো এবার সূর্যগ্রহণের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে সূর্যগ্রহণ হয় অমাবস্যার দিনে আর চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমার দিনে নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত এই চারটির মধ্যে কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত অর্থাৎ মাঝখানে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি এটিও পরীক্ষায় আসে সঠিক উত্তর হিসাবে দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হলো দোদাবেতা নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন সময় পৃথিবী চন্দ্র এবং সূর্যের মাঝখানে অবস্থান করে অর্থাৎ চন্দ্রগ্রহণের সময় সূর্যগ্রহণের সময় নাকি পূর্ণিমার দিনে নাকি অমাবস্যার দিনে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগ্রহণের সময় অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক প্রশ্ন তো দেখো তোমার ছবিতে দেখতেই পাচ্ছ যে দক্ষিণ মেরুতে ভারতের সর্বপ্রথম একটি গবেষণা কেন্দ্র তো এটির নাম হলো সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ গঙ্গোত্রী অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন তৃণভূমিকে পম্পাস বলা হয় কোথায় কোন অঞ্চলকে কোন অঞ্চলে তৃণভূমিকে পম্পাস বলা হয় অর্থাৎ পম্পাস তৃণভূমি এটি কোন অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর হিসেবে দক্ষিণ আমেরিকায় পম্পাস তৃণভূমি অবস্থিত নেক্সট দেখো টোয়েন্টি নাইন সংবিধানের কোন ধারায় সমতার অধিকারের ঘোষণা করা হয়েছে তো দেখো সংবিধানে বিভিন্ন রকম ধারা এবং বিভিন্ন রকম সংশোধনী তো এই দুটো টপিক তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওকে এবং আমাদের যে ব্যাচ কোর্স শুরু হচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে এই ব্যাচ কোর্সে তোমাদের জিকের প্রতিটি অধ্যায়ে ধরে ধরে ক্লাস করানো হবে তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের কোচিং সেন্টারের নাম্বার দেওয়া রয়েছে এবং বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে সেখানে তোমরা এটি চেক করে নাও তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের যে ধারায় সমতার অধিকার ঘোষণা করা হয়েছে সেটি হলো চোদ্দো থেকে আঠেরো নং ধারা ধারা অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি বিজলি ঝড়ে নামকরণ করে কোন দেশ বিভিন্ন ঝড়ের নামকরণ এগুলো কিন্তু তোমাদের ডাব্লিউ বি পরীক্ষায় আসছে রিসেন্ট তো দেখো বিজলি ঝড়ের নামকরণ করে কোন দেশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারতবর্ষ অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি ওয়ান কাকাবাবু এই চরিত্রটির স্রষ্টাকে কাকাবাবু এই চরিত্রটির স্রষ্টাকে সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু এই চরিত্রটির স্রষ্টা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আই এ ই এর সদর দপ্তর কোথায় অবস্থিত অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তো সঠিক উত্তর হয়ে যাবে এ সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি থ্রি কততম সংবিধান সংশোধনীর দ্বারা জিএসটি প্রবর্তন করা হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা জিএসটি প্রবর্তন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে একশো একতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এবং এটি দু সালে এই বিল চালু হয় এবং এর ফুল ফর্ম হল গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট থার্টি ফোর অস্পৃশ্যতা দূরীকরণ এটি কোন ধারায় বর্ণিত আছে অস্পৃশ্যতা দূরীকরণ এটি কোন ধারায় বর্ণিত আছে সঠিক উত্তর হয়ে ধারা সেভেন্টিন ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট থার্টি সিক্স দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে তীরন্দাজি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি সেভেন নকআউট শব্দটি কোন খেলার সঙ্গে প্রচলিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নকআউট শব্দটি কোন খেলার সঙ্গে প্রচলিত সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি এইট অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তো এই প্রশ্ন সঠিক উত্তর তিনি শুটিং খেলার সঙ্গে যুক্ত ছিলেন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি নাইন কলা এক ধরনের কি আমাদের মানব শরীরের কলা এক ধরনের কি সঠিক উত্তর যাবে সমজাতীয় কোষের সমাহার অর্থাৎ কতগুলো কোষ নিয়ে কিন্তু কলা গঠিত হয় নেক্সট দেখো ফর্টি গ্লাইকোজেন সাধারণত কোথায় সংশ্লেষ হয় গ্লাইকোজেন সাধারণত কোথায় সংশ্লেষ হয় সঠিক উত্তর হয়ে যাবে যকৃত কোষে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট যাগো ফর্টি ওয়ান ভিটামিন নামকরণটি কোন বিজ্ঞানী করেন ভিটামিন এই নামকরণ কোন বিজ্ঞানী করেন সঠিক উত্তর হয়ে যাবে সি ফ্রাঙ্ক অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ফর্টি টু নীচের কোনটি অ্যান্টিভিটামিন এই চারটির মধ্যে নিচের কোনটি অ্যান্টি ভিটামিন সঠিক উত্তর হয়ে যাবে অ্যাভিডিন অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর অ্যাভিডিন এটি একটি অ্যান্টি ভিটামিনের উদাহরণ নেক্সট দেখো ফর্টি থ্রি কততম সংবিধান সংশোধনীকে সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয় তো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি আবারও বলছি তোমরা কিন্তু এই তথ্যগুলো খাতায় নোট করে রাখবে তো প্রশ্ন বলা হয়েছে কততম সংবিধান সংশোধনীকে সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয় তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন এটি উনিশশো সালে হয়েছিল তো দেখো ডিটেলসটা কী বলা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ লিপিবদ্ধ করা হয় এবং সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অখণ্ডতা শব্দ দিনটি প্রস্তাবনায় যোগ করা ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ফার্টি ফোর নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় কর নয় এই চারটির মধ্যে কোনটি কেন্দ্রীয় কর নয় সঠিক উত্তর হয়ে যাবে রাজস্ব কর অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর বাকিগুলো দেখো বই শুল্ক আয়কর এবং আবগারি শুল্ক এগুলি হল কেন্দ্রীয় কর নেক্সট দেখো ফার্টি ফাইভ দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা অসমান কিন্তু পারমাণবিক ভর সমান তাদেরকে কি বলা হয় তো দেখো আমরা আইসোবার আইসোটন এবং আইসোটোপ এগুলোর কিন্তু বিস্তারিত সংজ্ঞা আমরা এর আগের একটি মক টেস্টে আলোচনা করেছিলাম তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দুটি মৌলের যদি ইলেকট্রন সংখ্যা অসমান হয় মানে আলাদা হয় কিন্তু পারমাণবিক ভর যদি সমান হয় তখন তাদেরকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে আইসো বার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি সিক্স হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কী হিমোগোবিনের মুখ্য উপাদান কি সঠিক উত্তর হয়ে যাবে লোহা বা লৌহ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি সেভেন মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক কোন নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে মোটর গাড়ির হাইড্রলিক ব্রেক এটি কোন নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পাঁচ সূত্র অনুযায়ী পাঁচকেলের সূত্র অনুযায়ী এই মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক তৈরি করা হয়েছে নেক্সট দেখো ফর্টি এইট কেলভিন স্কেলে মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা কত কেলভিন স্কেলে মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা কত সঠিক উত্তর হিসেবে তিনশো দশ ডিগ্রি কেলভিন তিনশো দশ ডিগ্রি কেলভিন এটি হলো কেলভিন স্কেলে মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা নেক্সট দেখো ফর্টি নাইন সিডি কি ধরনের ডাটা স্টোরেজ সিডি এটি কি ধরনের ডাটা স্টোরেজ সঠিক উত্তর হয়ে যাবে অপটিক্যাল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটি ইন্টারনেটের তথ্য আদান প্রদান করার জন্য নিচের কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয় এই চারটির মধ্যে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেটের তথ্য আদান প্রদান করা যায় তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়েব ব্রাউজার অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এগুলো হলো ওয়েব ব্রাউজারের উদাহরণ ওকে অপেরা গুগল ক্রোম এগুলো হলো ওয়েব ব্রাউজার মানে এগুলোর মাধ্যমে ইন্টারনেটের তথ্য আদান প্রদান করা যায় ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর তোমরা এই জিকের প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানো ফ্রেন্ডস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরবি অ্যাকাডেমি টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে এখনই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয়